হ্যালো সোনামণিদা, চলো আমরা আমাদের লেখার ক্লাসটা শুরু করি। আজকে আমরা লিখব আই জে কে এল, স্মল লেটার। আর তোমরা বের করে নাও পেজ নাম্বার 13, 13। তো চলো মিসের সাথে সাথে তোমরা লিখে ফেলো। আর আরেকটা কথা হচ্ছে, অবশ্যই তোমরা আমার লেখাটাকে ফলো করবে এর আগের ভিডিওগুলোতেও, কারণ যেইটা আমি তোমাদের করতে মানা করি তোমরা কি জন্য যেন সেটাই করে রাখো, তো এটা আর কি বলে দেয়া দরকার। তো আমি আমার সাথে তোমরা এক লাইন লিখবে, আজকে লেখাগুলো সহজ, বাকি তিন লাইন তোমরা লিখবে। আর নিচের এই লাইনগুলো আসলে আমি কিন্তু লিখতে বলি না, তারপরেও তোমরা অনেকে লিখে জমা দাও, এটা তোমাদের বাসায় প্র্যাকটিসের জন্য রাখা। তো আপাতত এই চার লাইন করে জমা দিলেই হবে। তো চলো আমরা লেখা শুরু করি। সবার প্রথম আমরা লিখব আই। দেখো সবার প্রথম আমরা লিখব আই। আই লেখা তো খুবই সহজ। আই হচ্ছে গিয়ে বিছানার ওপর বসে আছে সে। তো ঠিক আইয়ের নিচে আমরা এই যে এই দাগ থেকে নিচে পর্যন্ত একটা স্ট্রেট লাইন দিব, তারপর ওর ওপর একটা ফোঁটা দিয়ে দিব। আই হয়ে গেল, খুবই সহজ লিখা, খুবই সহজ আই লিখা। তোমরা দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। তো আবার লিখে দেখাচ্ছি আমি তোমাদের আইটা, এই যে মাঝখানে একটা ছোট্ট স্ট্রেট লাইন, এর ওপরে একটা ছোট ফোঁটা, ঠিক আছে। এরপর জে, জেও হচ্ছে আইয়ের মতনই, এখান থেকে স্ট্রেট লাইন গিয়ে একদম নিচে নেমে যাবে। ও বিছানা থেকে পা ঝুলিয়ে বসে আছে, তারপর একটু ওপরে এরকম বাঁকা হয়ে যাবে। আমাদের ছাতা যে থাকে, ছাতার যে নিচে যে পার্টটা স্ট্রেট লাইনটা থাকে সেটার মতন। তো এই যে এখানে এসে জের ওপরে আইয়ের মতনই একটা ফোঁটা হয়ে যাবে, ঠিক আছে। তা আবার যে লিখে দেখাচ্ছি আমি, দেখো এখান থেকে সোজা স্ট্রেট লাইনটা নেমে একটু ও এখানে বসে কার্ভ হয়ে যাবে, তারপর ওপরে ফোঁটা। তো এখন আমরা কে লিখব, কে আমরা কিভাবে লিখব? এখানেও স্ট্রেট লাইন, এগুলো সবই স্ট্রেট লাইন, ওপর থেকে মাঝখান পর্যন্ত বিছানা পর্যন্ত একটা স্ট্রেট লাইন দিয়ে দিলাম। তারপর এই দুই লাইনের মাঝখানের যে জায়গাটা, সেখান থেকে ও একটা হাত ওপরে ছড়িয়ে আছে আর একটা হাত নিচে ছড়িয়ে আছে, একদম মাঝখান থেকে হাত পা ছড়িয়ে ও কান্নাকাটি করছে, ঠিক আছে। আবার দেখো, আবারও লিখছি, এই যে একটা স্ট্রেট লাইন, এবার এই যে এই দুই লাইনের মাঝখান থেকে একটা হাত ওপরে একটা হাত নিচে, দুইটা হাত সমান সমান থাকবে, ও কান্নাকাটি করছে হাত পা ছড়িয়ে। তারপর আমরা লিখব এল। এল লিখা তো খুবই সহজ, জাস্ট এক ওপর থেকে বিছানা পর্যন্ত একটা স্ট্রেট লাইন, আবার ওপর থেকে বিছানা পর্যন্ত একটা লাঠি বা স্ট্রেট লাইন। তো এই হয়ে গেল আমাদের আই জে কে এল। তোমরা প্র্যাকটিস করো আর আগেরগুলো প্র্যাকটিস করবে সাথে সাথে, আর লেখা শেষে এখানে তোমাদের নামটা সুন্দর করে লিখে দিবে, খাতাটার ছবিটা স্পষ্ট করে তুলে তারপর জমা দিবে, যাতে মিস দেখতে পারি। মিস তো আসলে বুড়ো হয়েছি, চোখে কম দেখি, তো খাতার লেখার ছবিটা একটু স্পষ্ট করে তোমরা মামুনিকে তুলতে বলবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, তোমরা লিখতে থাকো আর খাতাটা পরে জমা দিবে, পরের ক্লাসের ম্যাথ ক্লাসের পরে তোমরা কপিটা জমা দিয়ে দিবে। ওকে, বাই।